আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো বেয়ারিং কত প্রকার। বল বেয়ারিং, রোলার বেয়ারিং এই দুটি সাধারণত আমরা সবাই চিনি, বাট আরও কত বেয়ারিং আছে। তবে চলুন আমরা একে একে সবগুলো বেয়ারিং জেনে নেব, কোন বেয়ারিং কত প্রকার এবং কোন কোন বেয়ারিং কোথায় ব্যবহার করা হয় এবং কোন বেয়ারিং লোড বহন ক্ষমতা কী রকম। আমরা একে একে আজ বেয়ারিং সম্বন্ধে জেনে নেব। হোয়াট ইজ বেয়ারিং? বেয়ারিং কী? বেয়ারিং হলো একটি যন্ত্র বা মেশিনের উপাদান যা আপেক্ষিক গতিকে সীমাবদ্ধ করে এবং কাঙ্ক্ষিত গতি পেতে মেশিনের চলমান অংশগুলির মধ্যে ঘর্ষণ ও ক্ষয় কমাতে যে ডিভাইস ব্যবহার করা হয় তাহাকে বেয়ারিং বলে। বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন টাইপের বেয়ারিং ব্যবহার করা হয়, যেমন রোলিং এলিমেন্ট বেয়ারিং, প্লেন বেয়ারিং, ফ্লুইড বেয়ারিং, ম্যাগনেটিক বেয়ারিং এবং ফ্লাক্সার বেয়ারিং। কিন্তু প্রথমে জেনে নেওয়া যাক বেয়ারিং এর মূল উদ্দেশ্য কী। বেয়ারিং এর মূল উদ্দেশ্য হল আপেক্ষিক ধাতুর মধ্যে ঘর্ষণ ও তাপ প্রতিরোধ করা হয়। এখন আসি রোলিং উপাদান বেয়ারিংগুলিকে দুটি প্রধান প্রকারে বিভক্ত করা যেতে পারে। বল বেয়ারিং, বল বেয়ারিং সাধারণত ভার বহন করে এবং বেয়ারিংগুলির ঘূর্ণায়মান সময় খুব কম, ঘর্ষণ প্রদান করে কিন্তু সীমিত লোড বহন করার ক্ষমতা রাখে। এরপর আসুন ডিপ গ্রুপ বল বেয়ারিং। এই বেয়ারিংয়ে শব্দ ও কম্পন কম হয়, অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বল বেয়ারিং এই বেয়ারিংটির ভার বহন করে এবং অক্ষ বরাবর কাজ করে। সেলফ অ্যালাইনিং বল বেয়ারিং এই বেয়ারিং উভয় দিকে বেশি পরিমাণে অক্ষীয় লোড বহন করে থ্রাস্ট বল বেয়ারিং এই বেয়ারিংগুলির জন্য দুটি বেয়ারিং ডিস্ক থাকে, শব্দ ও ক্ষয় কম হয় এবং উচ্চ গতির প্রয়োগে সক্ষম। রোলার বেয়ারিং এই বেয়ারিংগুলি দীর্ঘ সময় ধরে চলে এবং সঠিক মান বজায় রাখে, ভারী ও ক্ষণস্থায়ী লোড বহন করে। সিলিন্ড্রিক্যাল রোলার বেয়ারিং এই
ব্যারিংটি খুব উচ্চতর রেডিয়াল লোড বহন করে। স্ফেরিক্যাল রোলার বেয়ারিং ট্যাপার্ড রোলার বেয়ারিং, এটি একটি লোড বহনকারী বেয়ারিং হিসাবে ব্যবহৃত হয়। রেডিয়াল লোডের পাশাপাশি উচ্চতর অক্ষীয় লোড বহন করে। নিডেল রোলার বেয়ারিং, এটি একটি বিশেষ ধরনের নলাকার রোলার বেয়ারিং। এটি উচ্চ লোড বহন করে। এটি শুধুমাত্র রেডিয়াল শক্তির জন্য উপযুক্ত। প্লেন বেয়ারিং, প্লেন বেয়ারিং সবচেয়ে সহজ ধরনের ভার বহন করে। যে কোনো ঘূর্ণায়মান উপাদান নেই। বেয়ারিংগুলির ঘূর্ণনগত স্লাইডিং রেসিপ্রোকেটিং লোডের জন্য ব্যবহার করা হয়। ফ্লুইড বেয়ারিং, এই বেয়ারিংটি বিশেষ ধরনের বেয়ারিং যা চাপ যুক্ত ব্যাস বা তরল লোড বহন করে এবং ঘর্ষণ দূর করে। উচ্চ শব্দ ও কম্পন দূর করতে ব্যবহৃত হয়। ম্যাগনেটিক বেয়ারিং, এই বেয়ারিংটি চৌম্বকীয় শ্যাফ্ট এর মধ্যে এয়ারকে ধরে রাখে। জুয়েল বেয়ারিং, ভরকেন্দ্রের উপর ভিত্তি করে সামঞ্জস্য করা হয়। এবং সর্বশেষ ফ্লেক্সার বেয়ারিং, একাধিক কৌণিক ডিগ্রিতে অনুগত হওয়ার জন্য যে বেয়ারিংটি ব্যবহার করা হয় তাকেই ফ্লেক্সার বেয়ারিং বলে। আমি আশা করি বেয়ারিং সম্পর্কে অনেক কিছুই কভার করতে পেরেছি। যদি আপনি এখনও মনে করেন যে আমি কোনো মিস করেছি, তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। এবং যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।